দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গাছ পরিচিতির নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। কামরাঙ্গার নিকটাত্মীয় ফল বিলিম্বি। দেখতে অনেকটা পটলের মতো এই ফলগুলো 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে লম্বা হয়। বিলম্বি গাছে সাধারণত শীতকালে পাতা ঝরে যায় এবং বসন্তের শুরুতে গাছে নতুন পাতার সাথে ফুল চলে আসে। এই টক ফলটি কাঁচা অবস্থায়ও খাওয়া যায়। এছাড়া ছোট মাছ এবং ডাল রান্নায় বিলম্বির ব্যবহার অনেক আগে থেকে। পরিপক্ক এবং পাকা বিলম্বি ফল দিয়ে আচার এবং চাটনি তৈরি করে দীর্ঘদিন খাওয়া যায়। বিলম্বি গাছের পাতা রয়েছে নানাবিধ ভেষজ গুণাবলী। সাধারণত চুলকানি, খোসপাচরা, মাম্স অথবা চামড়া ফাটা রোগের চিকিৎসায় বিলম্বি গাছের পাতা ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন বিষাক্ত প্রাণীর কামড়ের জ্বালাপোড়া দূর করার জন্য বিলম্বি পাতার পেস্ট ব্যবহার করা হয়। বিলম্বি গাছের ফুলেও রয়েছে এক মহা ভেষজ গুণ। সাধারণত শীতের শেষে আবহাওয়া পরিবর্তনের সময় যখন মানুষের কফ, ঠান্ডা এবং কাশির উপদ্রব হয়, সে সময় বিলম্বি ফুল গরম পানির সাথে খেলে এই ঠান্ডা এবং কাশি নিরাময়ে সাহায্য করে। সম্পূর্ণটাই ভেষজ উদ্ভিদ।